হ্যালো, গুড মর্নিং স্লেট। সকাল সকাল স্লেটে নেমে গেলাম, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বুঝতে পারি না এত শীত। ঢাকা যদিও এত শীত নাই। সিলেট শহরে আসছি, যদি পাঁচ বাইতে যদি নাস্তা না হয় তাহলে সেই জিনিসটা তো একেবারে কাবু হয়ে যায়। তোমরা কি বলো, কিছু বলার আছে তোমাদের? জমবে না এই যে শরীরটা যে সোসাইটি আছে, চা না খেলে সোসাইবে না। এখানে আমরা দেখতে পাইতেছি যে বিছানাকান্দি, সেই দুর্গম পথ পাড়ি দিয়ে মাত্র বিছানাকান্দি যাওয়ার জন্য আমরা তলার ঘাটে পৌঁছলাম। অনেক অনেক প্রতিকূল পথ বলবো, রাস্তাঘাটের অবস্থা ওরকম ভালো না, বর্ষার সিজনে হয়তো এর থেকেও খারাপ ছিল। এখন আমরা শীতের সিজনে আসছি, রাস্তাটার পরিস্থিতি ওরকম ভালো না হলেও সামনে দিকে যাচ্ছি, দেখি কপালে কি আছে। দলার পাওয়াটা টাফ, কপালে থাকলে পাবো। দেখা হচ্ছে বিছানাকান্দিতে।
तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरगम पी लूं, है पीने का मौसम। तेरे संग इश्क तारी है, तेरे संग एक खुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी है। तेरे बिन जी नहीं लगता, तेरे बिन जी नहीं सकता, तुझ पे है हारे मैंने वारे दो जहां। कुर्बान मेहरबान के मैं तो कुर्बान, सुन ले सदा সিনা। আমাদের সাথে আছে আমাদের টিমের অন্যতম মেম্বার আশরাফুল আলম, সে দেখতে পাচ্ছি এক বোতল একটা নিয়ে বসে আছে। হ্যাঁ, যাক ভালো, তোমার ফিলিংস কি বলো? আসলে কি বলবো, আমাদের এই ব্রাদার্স গ্রুপ লিমিটেড থেকে একটা স্লোগানের মাধ্যমে আমরা বাংলাদেশের টেকটপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের যে সুন্দর জায়গাগুলো আছে এগুলো আমরা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে, পৃথিবীর সবার কাছে পৌঁছে দিতে চাই এবং বাংলাদেশের এই সৌন্দর্যকে পৃথিবীর পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে চাই। এই প্রাকৃতিক সৌন্দর্যকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমস্ত মানুষের মধ্যে জানিয়ে দিতে চাই এবং শিখিয়ে দিতে চাই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার একটা স্লোগান নিয়ে এসেছি আপনাদের মাঝে, ট্রাভেল হ্যাপি ট্রাভেলিং, এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের এই সুন্দর জায়গাগুলোকে আরো সামনের দিকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তোমার বুকের মধ্যে একটা স্লোগান, এই স্লোগানটা কি? এটা হচ্ছে আমার জানের দিকে, দেখি দেখি সরাও বুকে। এই যে আমার বুকে একটা স্লোগান আছে, মাজা চলছে মাজা চলবে, এই স্লোগান আমি দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এর সাথে টিম মেম্বার আরো আছে, আমাদের সাথে আছে বগিতা। বগিতা কিছু বলবা? খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর জায়গা, মানে একবার আসিলে শীতের দিনের যে পানি নাই এই বিষয়ে তোমার কি কোনো মন্তব্য আছে? পানি নাই এটাও একটা ভালো লাগতেছে, কিন্তু আপনার ওই যে পানি থাকলে আরো একটু ভালো লাগে, পানির স্রোত আমি তো আমি আগে কথা বলি।